আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আছি, সবাই ভালো, কিন্তু আমার শরীরটা তেমন একটা ভালো নেই। আজকাল প্রায় দেখা যাচ্ছে সিক হয়ে যাচ্ছি। একটু টাইম মেনটেন করতে যদি লোটপালট হয়, খাবার একটু লেট নাইট খেয়ে থাকলে শরীরটা বেশ খারাপ হয়ে যাচ্ছে। তা আসলে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় আগের মতো, মানে দেখতে পাচ্ছি শরীর আর ভালো থাকে না। এত কাজ করতে পারতাম আর এখন এত রেস্ট নিয়ে নিয়েও দেখা যায় সিক হয়ে যায়। তা আজও আমি রান্না করিনি, আজকাল দেখা যাচ্ছে প্রায় সিক থাকে, তাই বলে ফাঁকিবাজি করি, সংসারটা চালিয়ে নিচ্ছি। আর যখন ভালো লাগে একটু ঘুরে আসি, আসলে একটু ঘুরতেই ভালো লাগে, মনে হয় যে ঘুরে বেড়ালে, ফ্রেন্ডের সাথে কথা বললে ওই সময়টুকু বেশ ভালো লাগে। তো বাসে আসলে দেখা যায় একা একা সব করতে হয়, আর ঘুরে বেড়ানো তো সবার কাছে ভালো লাগে, তো সেই সময়টুকু বেশ ভালো লাগে। তা আসার পর দেখা যায় শরীরটা আবার একটু খারাপ করতে থাকে, তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে আসলে দেখা যাচ্ছে যে আজকাল তো ঘুরে বেড়ালেও শরীর অনেক টায়ার্ড হয়ে যায়, বুঝতে পারি না। আর আমি তো ঘুরে আসি, তেমন তো কোনো কষ্টের কাজ করি না, তো বেড়ানোও কিন্তু অনেক এনার্জি লাগে। তা আজকে ওর বাবা বাচ্চাদের জন্য খাবার পাঠিয়েছে, এখনও সে আসেনি, বাইরে একটু কাজে আছে। তো আজকে ও সহায় থেকে চিকেন ক্যাপসা নিয়ে আসছি, আর মেয়ের জন্য একটু লাজানি নিয়ে আসছি। তো আমার মেয়ের অনেক পছন্দ এই রেস্টুরেন্টের যে লাজানিটা, অনেক লাইক করে, তো সেই জন্য তার বাবা এই রেস্টুরেন্ট থেকেই খাবারটা দিয়ে চলে গেল। আসলে অনেক ব্যস্ত থাকে, তার মাঝেও দেখতে পেলাম আমি কোনো কিছুই রেডি করে নিই খাবারের জন্য, সেই জন্য এক ফাঁকে এসে দিয়ে চলে গেল। তো সেই খাবারটা আমি বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি, আর একটু করে আমিও খেয়ে ফেলবো। ওদের বাবা যে কখন আসবে আর বলা যাচ্ছে না। তা এখন আমি আমার মেয়ে আর ছেলে মিলেই খাবার খাচ্ছি। আমার মেয়ে এসে আবার বললো, মা আমি কি আমার খাবারটা আমার রুমে খেতে পারি? বললাম যে ঠিক আছে, ঝটপট নিয়ে গরম গরম খেয়ে ফেলো। আর ছেলেকে বলছি আমার সাথে এসে বসে খাবারটা খাও, তারপর বাকি কাজ করো। এখন আমরা খাবার খাচ্ছি, তারপর ক্যামেরাটা অফ করে দিব, আর বিকেলবেলা অন করব। একটু আজকে বাইরে যাব, যেহেতু আজকে ছুটির দিন, তখন কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা বের হয়েছি, রাত 10:30 বাজছে। তো সন্ধ্যার দিকে ভেবেছিলাম ফ্যামিলি মিলে একটু বাইরে ঘুরতে যাব, তো হঠাৎ করে আমার ছেলের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, ওখানে চলে গিয়েছে, সেজন্য ওইভাবে আর বের হওয়া হয়নি। তো একটু লেট নাইটেই বললাম যে একটু ঘুরে আসি, আমি আমার মেয়ের হাজবেন্ড বের হয়েছি, এয়ারপোর্ট রোডের দিকে চলে আসছি। এদিকে আমাদের আরেকটা ফ্রেন্ড আসছে, তার আরেকটা ফ্রেন্ড নিয়ে ওরা ঘুরতে আসছে, শুনে আমরা ভাবলাম যে এদিকে চলে আসি, ফ্রেন্ডের সাথে দেখা হলো, ঘোরা হলো। এসে এখান থেকে একটু পেট্রোল নিয়ে নিল আমার হাজবেন্ড, যে বলল পেট্রোলটা একটু কম আছে, নিয়ে নিলে লং ড্রাইভে গেলেও কোনো সমস্যা নেই, টেনশন মুক্ত থাকা যায়। তো এই স্যাসকোতে কিন্তু অনেক ধরনের খাবার আছে, ফাস্টফুড। তো বাচ্চাদের পছন্দ মতো আমরা বার্গার নিয়ে নিচ্ছি, বার্গারটা নিয়ে এক জায়গায় বসবো, খাবো। তো আমরা স্যাসকোর থেকে বের হয়ে কিং সালমান রোড রাইট সাইডে ওইদিকে উঁচুতে একটু পাহাড়ে বসবো ভাবছি। রোডে, হাইওয়ে রোডের পাশেই খেয়াল করলে দেখতে পাবেন উঁচুতে অনেকেই সাউদিরা বসে থাকে। থার্সডে ফ্রাইডেতে তো একদম জায়গায় পাওয়া যায় না, খুবই রাশ থাকে। তো এখানে আমরা এসে বসে যাচ্ছি, এই যে একদম একটু উঁচুতে উঠে এসেছি। ম্যাট বিছিয়ে বসে গিয়েছি, এখান থেকে ভিউটা খুবই ভালো লাগছে, একটু করে ভিডিও করে রাখছি। আর ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল, মনে হচ্ছিল আভাতে বসে আছি পাহাড়ের উপরে, যদিও মেঘ নেই, এই জিনিসটাই মিস করা হবে। এছাড়া যে ফিল করছি যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি ফিল করছি, সেটা আমি আপনাদের সাথে বলছি, আপনারা একবার এসে এখানে ফিল করতে পারেন। এদিকে আমরা বার্গার কিং নিয়ে এসেছি, ওটা খাচ্ছি। আর বার্গার কিংয়ের যে প্যাকিং, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। ম্যাকডোনাল্ডসের প্যাকিংটা কিন্তু অনেক সুন্দর থাকে, বক্স সিস্টেম সুবিধা হয়। তা আমরা তো প্রিপারেশন ছাড়াই চলে আসছি, তো এইভাবেই খেয়ে নিচ্ছি। হাইওয়ে
রোড যেহেতু গাড়ি খুবই স্পিডে যাচ্ছে, তার ফাঁকে ফাঁকে এক একটা বাইক এত স্পিডে যাচ্ছে আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি, শুধু সাউন্ডটুকুই রাখতে পেরেছি। আপনারা তো সাউন্ডটা এখনই শুনলেন। এদিকে 12টা এক বেজে গিয়েছে, শুনলাম মহেশ ভাই বার্থডে, তো হঠাৎ করে আমার হাজবেন্ড বললো যে দেখি একটা কেক পাই কিনা। অলরেডি তো 12টার পরে সব দোকান বন্ধ হয়ে যায়, লাকিলি একটা দোকান খোলা ছিল, ওখান থেকে ছোট্ট একটা কেক পেয়ে গিয়েছে, ওইটা আমরা সবাই একসঙ্গে কাটবো খাবো, জাস্ট সেম ডেটে একটু উইশ করা আর কি। জোরে বলো, ভাবি একটু খাওয়া দরকার। আরে জামাই রে খান, বারবার খান কেন? ঠিকই তো, থ্যাংক ইউ। আমরা খাবো খাবো, আমরা ভাবি নিয়ে আসুন। অনেক টেস্ট কেকটা। আমাদের খাবার কমপ্লিট, সাথে আমরা ভাইয়ের বার্থডে উসিলায় কেক খেয়ে ফেললাম, তো সুইটও খাওয়া হয়ে গেল, ডেজার্ট। এখন চা খাওয়া হচ্ছে, আমাদের এক ফ্রেন্ড চা নিয়ে আসছে, গান শুনছি, আর এই হাইওয়ে রোডের যে স্পিডে গাড়ি যাচ্ছে সেই সাউন্ডটা আমি রেখে দিয়েছি। বেশ ভালো লাগে একটু উঁচু পাহাড়ে বসে ভিউটা দেখতে, আর এত সুন্দর ওয়েদার। আমার আসলে খোলা আকাশের নিচে বসে থাকতে বেশ ভালো লাগে। তো এই রোডটা কিন্তু সবসময় জমজমাট থাকে, অন্যান্য দিকে সব কিছু কিন্তু যখন ক্লোজ হয়ে যায় তখন কিন্তু আমরা এয়ারপোর্ট রোডের দিকে ঘুরতে চলে আসি, যে জায়গাটা আসলে খাবার দাবার সব কিছু খোলা থাকে, লোকজনও থাকে, বেশ ভালো লাগে। তো আপনারা যারা লেট নাইট পার্টি রাতে ঘুরতে চান তারা এয়ারপোর্ট রোডের দিকে চলে আসবেন, খুবই ভালো লাগবে, এসে এই আমার মতো একটু উঁচু পাহাড়ে বসার চেষ্টা করবেন। তো বেশ কিছুক্ষণ বসেছিলাম, এখন রাত 3:30 বেজে গিয়েছে, আরও অনেকক্ষণ বসার ইচ্ছে ছিল, ভাবলাম আজ চলে যাই, অন্য আরেক দিন আসবো। এখন আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছি, রাস্তা একটু নিরিবিলি হয়ে গিয়েছে, কিন্তু এয়ারপোর্ট রোডে যে স্যাস্কো ওটা কিন্তু এখন জমজমান। সিটিতে যে ফাস্টফুডের দোকানগুলো যখন বন্ধ হয়ে যায় তখন সবাই চলে আসে, জানে যে এখানে অ্যাটলিস্ট কোথাও খাবার পাওয়া না গেলে এখানে পাবো। তা আমরা প্রায় কিন্তু এটা করি, লেট নাইটে বের হলে এই পাশে আসি, ঘোরা হবে, খাওয়া হবে, নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যায়, যে কোনো সমস্যায় পড়তে হয় না। তা আজকেও আসলাম, বেশ ভালো লাগছে, আজকাল প্রায় আসি, একটু রাত হলে ঘুরতে বের হলে বলি যে এয়ারপোর্ট রোডের দিকে চলে যাই, এদিকটা আসলে অনেক অনেক ভালো লাগে। সারাক্ষণ বাসায় মন খারাপ করে বসে না থেকে আমার মতো ঘুরতে বের হয়ে যাবেন, অনেক ভালো লাগবে, আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতো হ্যাপি হ্যাপি থাকার চেষ্টা করুন, বিভিন্ন ধরনের টেনশন কিন্তু নিতে আর ভালো লাগে না, আর বিশেষ করে এই সময় তো সবাই খুবই টেনশনে আছেন, যেভাবে হোক আমাদের ভালো থাকতে হবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, ঘুরে বেড়ান, ফ্যামিলিকে সময় দেন। আজ বাড়ি ফিরে যাচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।